মোবাইলে বাংলা লিখতে চান না, WhatsApp বা Viber বা Facebook এ বাংলা লিখতে আপনার সমস্যা হয়, তাদের জন্য এই ভিডিও এখন থেকে আপনাকে কিছু লিখতে হবে না, আপনি শুধু মুখে বলবেন আর ইনস্ট্যান্টলি আপনার সবকিছু বাংলায় লেখা হয়ে যাবে, সেটা যত বড়ই হোক না কেন, যতগুলো লাইনই হোক না কেন। সো দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, লেটস চেক ইট আউট। সো এটার জন্য আপনার মোবাইলে গিয়ে লিখবেন স্পিচ টু টেক্সট, এটা লিখবেন। লিখার পরে এখানে দেখুন 4.1 স্টার্ট দেওয়া আছে, যেটা বেঙ্গালি ভয়েস টাইপিং কিবোর্ড, এটাতে ক্লিক করবেন, এটা ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেছে, এখন ওপেন করবেন। ওপেন করে আপনাকে যে কাজটা করতে হবে সেটা, ওকে, সো এনাবেল কিবোর্ড এই অপশনটা আছে এখানে, এনাবেল কিবোর্ডে ক্লিক করবেন ওয়াইল ইউজিং দিস অ্যাপ। এইখানে আপনি বেঙ্গালি ভয়েস এটা আপনাকে অন করে দিতে হবে, ওকে। সো সিলেক্ট কিবোর্ড বেঙ্গালি ভয়েস, এই যে চুজ ইনপুট, এখানে গিয়ে আপনাকে অন করে দিতে হবে। দ্যাটস ইট, আপনার কাজ শেষ, এখন আপনার এখানে কোনো কাজ নাই। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সাপোজ কাউকে মেসেজ পাঠাবেন, ধরেন এখন আপনি একটা মেসেজ পাঠাবেন, সাপোজ ভাইবারে আপনি একটা মেসেজ পাঠাবেন। সো ভাইবারে যদি আপনার মেসেজ পাঠাতে হয়, এখানে গিয়ে আপনি লিখার দরকার নেই, আপনি শুধু এখানে গিয়ে চাপ দিবেন, যা ইচ্ছা বলতে থাকবেন। আমার এখন অনেকগুলা কাজ করার দরকার, কিন্তু আমি এখন করতে পারছি না, আমি খুবই ব্যস্ত, আমি আপনার সাথে পরে কথা বলবো, আপাতত একটা ছোট মেসেজ দিয়ে রাখছি, আপনি পরে ফ্রি হয়ে আমাকে কল দিবেন। সো দেখুন এক সেকেন্ডের মাঝে কতগুলা কথা, যা যা বলেছি আমার এখন, দেখুন যা যা বলেছি যে আমার এখন অনেকগুলো কাজ করার কথা, একদম সেম টু সেম কিন্তু লেখা হয়ে গেছে। হ্যাঁ, সো আপনার কিন্তু আর কোনো টাইপের কোনো টেনশন নাই, শুধু মুখে বলবেন আর ইজিলি লেখা হয়ে যাবে, অনেক কথা একটা না বলবেন।